হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন, এখন আছি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের একটি গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে রাজা বাগান, আর রাজা বাগানের যেই রেল স্টেশন সেই স্টেশনের নাম হচ্ছে দেবীপুর। আজ 5 জানুয়ারি 2019 শনিবার, আর এই মুহূর্তে বেলা বাজে 12:21। বন্ধুরা, আমি আছি এই দেবীপুর স্টেশনের পাশের একটি গ্রামে। এখানে আমার পেছনে আশপাশ দেখতে পাচ্ছেন ক্ষেত খামারি। এই রাজা বাগানের আশেপাশে যেই ক্ষেত খামারি আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। এইখানে বাংলাভাষীর পাশাপাশি আদিবাসী সাঁওতাল যারা আছে তারাও বসবাস করে। সাঁওতালদেরও জমি জিরাত এখানে আছে, তারাও চাষবাস করছে। আর আমার আশেপাশে যা দেখছেন এগুলো হচ্ছে আলু চাষ, এই আলু হচ্ছে এখানে। আর আমার ঠিক বরাবর পেছনে যে একটু বেড়ি বাঁধের মতো যেই লাইনটা দেখছেন, এটা হচ্ছে সেই দূরপাল্লার রেল লাইন। এই রেল লাইন দিয়েই চলে যায় সেই দূরপাল্লার রেলগুলো, সেই রাজধানী এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই রেলগুলো এখানে যায়। অর্থাৎ দেবীপুরের উপর দিয়ে যায়। দেবীপুর খুবই ছোট স্টেশন, এখানে কিন্তু কোনো ট্রেন থামে না। তার পাশে হচ্ছে বর্ধমান হেডকোয়ার্টার, বর্ধমান এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। বন্ধুরা, আমি এখন এখানে যে আদিবাসী এবং বাংলাভাষী যারা আছে, এরা কিন্তু আদিবাসীরা কিন্তু মানসিকভাবে তারা কিন্তু বাঙালিকে খুব একটা বেশি পছন্দ করে না। বাঙালিকে তারা মনে করে ইনভেডার্স, তাদের জমি দখলকারী হিসেবে মনে করে, যার ফলে আদিবাসীরা কখনো বাঙালিদের সাথে কখনো ফ্রি হতে পারে না। তবুও চেষ্টা করব, আমি এখন আমার পেছনে আছে একদল আদিবাসী, তারা কাজ করছে খেতে, তাদের সাথে কথা বলতে চেষ্টা করব, দেখি তারা কি বলে। আর একটু পরে আমার ড্রোনটা উড়িয়ে দেব এই পুরো দেবীপুর এবং তার এই যে গ্রামটা আছে রাজাবাগান, এই গ্রামটাও তোমাদেরকে দেখাবো আমার হেলিকপ্টার দিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস, আর সূর্য মাথার উপরে বরাবর। এখন বাজে 12:21। বন্ধুরা, শনিবার। আমার ক্যামেরার পেছনে আছে কাজল ঘোষ। কাজল ঘোষ আমার ইউটিউবের একজন গুণগ্রাহী, তার নিমন্ত্রণেই আমি এসেছি এই বর্ধমানের এই গ্রামে দুদিন দুরাত বেড়াবার জন্যে। আমি এখন যাচ্ছি, জমির যে আইল আছে আমি এই জমির আইল ধরে হাঁটবো। চলো তাহলে আমরা আদিবাসীদের সাথে এখন কথা বলি। থ্যাংক ইউ। এই আদিবাসীরা, এরা মূলত বেশ বাঙালি বিদ্বেষী, সহজেই বাঙালিদের সাথে এরা সৌহার্দ্যতা রাখতে চায় না। যদিও পাশাপাশি গ্রামেই বসবাস করে, আমি কোনোভাবে ম্যানেজ করেছি ওদেরকে ড্রোন উড়াবো এই লোভ দেখিয়ে। তারা এই পাখা ঘোরানো দেখবে এটার জন্যেই তারা আমার সাথে কিছু কথা বলতে রাজি হয়েছে। আমি এই আদিবাসী সাঁওতালদের সাথে এখন একটু কথা বলবো। বন্ধুরা দেখো, বন্ধুরা এই একজন আদিবাসী কিষানি, আমি তার সাথে কথা বলবো এখন। সে এখন এই আলু খেতেই কাজ করছিল, আদিবাসী অর্থাৎ সাঁওতাল, তার সাথে কথা বলছি এখন। তোমার কি নাম? কাজল মনি সরেন। কাজল মনি সরেন। মনি সরেন, তুমি কি সাঁওতাল নাকি বাঙালি? সাঁওতাল। সাঁওতাল। তোমার বয়স কত? কত হবে, 20। তুমি কি ভাষায় কথা বলো? আদিবাসী ভাষায়। আচ্ছা, যদি বলো যে আমি তোমাকে ভালোবাসি, এটা আদিবাসী ভাষায় কিভাবে বলে বলো দেখি? আমি দুলোরাম গিয়া। আবার বলো। আমি দুলোরাম গিয়া। আমি দুলোরাম গিয়া, ও কথা বলছে সেই রকম। বন্ধুরা, তুমি এখানে কি করছো? আমি মাঠে কাজ করছি, আলু কাজ। আলু চাষ করছো, কিন্তু কতদিন ধরে তুমি এই চাষের কাজ করছো? ও যখনই হয় তখনই কাজ করি। প্রতিদিন কাজ করি, কত টাকা তোমার হাতে আসে? এখন তো 140 টাকা করে মজুরি। 140 টাকা করে মজুরি। তুমি কি লেখাপড়া করেছো? হ্যাঁ করেছি। কতটুকু করেছো? ওই 6 পর্যন্ত করেছি, ক্লাস 6। তুমি কি বাংলা লেখা করতে পারো? হ্যাঁ। তোমাদের আদিবাসীর কোনো কি লেখা আছে? আছে, এখানে নেই। আচ্ছা, ভারত সরকার তোমাদেরকে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আদিবাসী হিসেবে তোমাদেরকে কতটুকু দেখাশোনা করে? দেখাশোনা কই করছে, কিছুই করে না।
না মমতা দি, যে মমতা ব্যানার্জি, সে তো ওয়াদা করছে তোমাদের সাথে অনেক অনেক যত্ন করবে, কি করছে একটু বলবে? করছে কিন্তু কই আমাদের পাড়াতে তো হয়নি, হয়নি অনেক কিছু হয়নি, আমরা টাইম কল পাইনি, অনেক কিছু পাইনি, এখন কারেন্ট পাইনি, অনেক কিছু পাইনি। তোমার আক্ষেপের কথা দেখি রাজ্য সরকার তারা যদি শোনে, আমার এই অনুষ্ঠান যদি দেখে বন্ধুরা। এখন গ্রাম গ্রামে আলো দিয়েছে, আমাদের পাড়ায় আলো দেয়নি, ওদের পাশের গ্রামে আলো হয়েছে, এই সাঁওতাল গ্রামে আলো হয়নি, সে বলতে চাচ্ছে। তুমি কি তোমার সাঁওতাল গ্রামের কথা বলছো নাকি তোমার বাড়িতে? আমার গ্রামের কথাই বলছি। সাঁওতাল গ্রামে তার আলো আসেনি এখনও বন্ধুরা, লেট দেয়ার বি লাইট, দেখি সেখানে আলো দেওয়া যায় কি না। রাজ্য সরকারের যারা আছেন তারা যদি বনি আমিনের এই প্রোগ্রামটি দেখেন মনে রাখবেন। তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ। তো কয়জন সন্তান? আমার কোনো সন্তান হয়নি। কতদিন হলো তোমার বিয়ে? ওই হয়েছে 3-4 বছর। আর তুমি কি, তোমার স্বামী কি সাঁওতাল নাকি বাঙালি? ও সাঁওতাল। সাঁওতাল বন্ধুরা, আমরা এতক্ষণ তার সাথে কথা বললাম, চলো এই আদিবাসী সাঁওতালের সাথে আমরা অন্য স্থানে আরও কয়েকজন সাথে কথা বলি। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, গুড আফটারনুন, আমি বনি আমিন, এখন আছি দেবীপুর স্টেশনের ঠিক পাশেই একটি ছোট্ট একটি গ্রাম, রাজবাগান। এটা হচ্ছে পূর্ব বর্ধমানেরই একটি অংশ। আমি আজ একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে এইখানে যে গরুর যে গোবর কত কাজে লাগে, যেটা শৈশবে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামের লোকরা জ্বালানি হিসাবে গোবরকে ব্যবহার করত এবং অনেক সময় জমিনের সার হিসাবে ব্যবহার করা হতো এই গোবরকে। এই যে আমার এটা এদিকটায় দেখুন ওয়ালে লাগিয়ে রেখেছে, এগুলো সব কাঁচা গোবর। আপনি গরুর যে কাঁচা গোবর যে আছে সেই গোবরটা এখানে মেখে এটাকে ওয়ালের মধ্যে এভাবে চাপিয়ে দেওয়া হয় পিঠের মতন, মালপোয়া পিঠা যেরকম আছে মালপোয়া পিঠার মতন। তারপর শুকিয়ে গেলে, রোদে যখন শুকিয়ে একদম ঠন ঠনা একদম শক্ত হয়, তখন এগুলোকে নিয়ে জ্বালানি হিসেবে চুলোয় দেওয়া হয়। অস্ট্রেলিয়াতে এগুলোকে কাউ ডাং, ইংরেজিতে কাউ ডাং বলে। এই কাউ ডাংগুলো জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আজ তোমাদেরকে ঘুরে ঘুরে এই দেবীপুর স্টেশনের আশেপাশে কয়েকটি গ্রাম দেখালাম, সাঁওতাল যারা আছে তাদের সাথে কথা বললাম, কৃষক কিষাণের সাথে কথা বললাম, যতটুকু সম্ভব হয়েছে দেখালাম, ড্রোন উড়িয়ে কিছু চিত্র তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম। বন্ধুরা, এই সেই গোবর, আমার ঠিক গা ঘেঁষা। দিস ইজ বনি আমিন ফ্রম দেবীপুর, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, থ্যাংক ইউ, বাই। We'll be right back.